আমি কোথাও টিপিনি তোকে এই মা আরে আচ্ছা বল আমি আজকে এই ব্লগে শ্রীশ্রীকে বলবো যে ভানুমতি মানে ছেলের একটা ম্যাজিক করে দেখা এই সব ভুল হয় একটা ম্যাজিক এই ডিমান্ড এসেছে নাকি ম্যাজিক ডিমান্ড এসেছে দি 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 সায়ক আরশোলার ডিম খেয়েছে না ডিমের গন্ধ শুকেছে কি আর ব্লগের শুরুতে আমি বলতে চাই অনেক 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 কংগ্রাচুলেশন বিঠায়ের জন্য মানে আমার দেখা তোর বেস্ট ক্যারেক্টার মানে যতগুলো তুই সিরিয়াল করেছিস সব থেকে বেস্ট লেগেছে আমার ওই দিলবার দিলবার ব্যাপারটা তাহলে এখন একবার মানে হোয়াটসঅ্যাপে দেখাই বা নেট থেকে বের করে দেখাই একবার নেচে দেখা ওরকম দিলবার দিলবার গানটা তোরটা ভীষণ ভাইরাল হয়ে গেছে তোর ডান্সটা ভাই তুই ফেমাস হয়ে গেছিস তোর মুম্বাই থেকে ঢাকা আসবে এই ডান্সটার জন্য আমার কাছে এখনো আসেনি আগে আসবি তারপর নিচে দেখ আচ্ছা আমরা এখানে কিন্তু এক ঘন্টার উপরে বসে আছি সাহেব কিন্তু তার সাথে কথা বলছে নব ইরিটেটিং না তোমার ছাড়া অন্য একটা কাউকে জুটিয়ে নিয়েছে কিন্তু জীবনে তোদের বন্ধু তোদের সঙ্গে বেশিরভাগ সময় থাকে তোরা ভালো বলতে পারি বল আমি তো কতবার চেষ্টা করতাম না আমাকে গায়ে আসলাম না এদিক থেকে চুরি চোরের মতন থাকে এই শেষ করে দিলাম হ্যাঁ করছে কিন্তু তোর সাথে বাড়িতে গিয়ে কথা বলবি না আমি মারছি না আমি জাস্ট ক্যামেরা করছি ফোন করছি বলতো পাঁচবার ফোন করছি বললো জীবনে নতুন কেউ একে ছেড়ে এত সুন্দর একটা সামনে বসে আছে তাকে ছেড়ে জীবনে নতুন কেউ চলে এলো তোর ওটা আমার আমার জুস ছিল আমার আমি বলেছিলাম একটা কিছু গন্ধ আসছে আয়ন্দ্রি ভাই তুই আরশোলার ডিম খেয়েছিস ওই যে তুই বললি কি নাদিটা কি আমাকে ক্লিয়ার কর ও আচ্ছা আচ্ছা জুতাটার মধ্যে
ছোট্ট ছেলে একজন ভালো ক্রিয়েটর, রোস্ট করে যদি কখন আমায় করে দেয় এটা ভয় থাকে না নিজের মধ্যে একটা, ওই জন্য কথা বলছিলাম। ছোট ছেলেটা কি সে যে ক্রাশ তুমি পটে যাও, প্র্যাঙ্ক কল ও আরিয়ুষি কি ফোন করেছিল, ওই ব্লগটা আমরা পুরো দেখেছি গাড়িতে যেতে যেতে। ও আজকের ওর বন্ধুর বাড়ি থেকে সবার সামনে বলেছে, তার মা বাবা সবাই বসে আছে, বলছে জানো সায়ক আমার পাত পা টিপে টিপে লাল করে দেয়। সিরিয়াসলি আমি ওখানে চাই, বললাম চুপ কর তুই, আর বাড়ি গেছিলি ওই যে ওর একটা বাবা কেবল কে, আমি বলছি কিন্নি, আমি বলছি মেরে লাল কিন্নি সে দেখা হয়েছে হ্যাঁ সেখানে টিপে টিপে লাল করে দেয়। হ্যাঁ রে বলেছে, না ব্লক করেনি কিন্তু বলেছে, আমি কোথাও টিপিনি তোকে, চাবি দিয়ে মেরে লাল করে দিয়েছে কালকে, কেন গরম হওয়া শুরু হয়ে গেছে, হাতটা ধরলেই তো একটা মানে হট হয়ে যায়, বুঝতে পারো কেন, তুমি তো কিছুই পরনি জামা কাপড়। আরে ও বলছে তুমি যে এইটুকু পরে এসছো সেটাই অনেক, দর্শক তাহলে আপনারা হচ্ছেন পরে দেখছেন ও লাইভ দেখছে, এটাই হচ্ছে দমকল। দিনকাল কেমন যাচ্ছে, সিরিয়াল কেমন চলছে, খাওয়াটা আসছেই না সবার সব, আমি এই ব্লগে একটা ওকে রিকোয়েস্ট করব, এই এখানে বসবি না, না না এখন কি রিকোয়েস্ট করবে, এমন কিছু বললে রিকোয়েস্ট করা যাবে, শোন না শোন, আইন্দি 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 যাওয়ার সময়টা করতে করতে যা না তো ঝাঁকানাকা ডান্সটা। আচ্ছা আমি ব্লগে ওর কাছে একটা রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে যে বাবা মাঠ থেকে লম্বা লম্বা কি করে হবে, হ্যাঁ সত্যি তুই আর বলিস না, আমি আজকে ডিসকভার করলাম তুই বড্ড নাটি, না দরকার নেই, খাবার দাবারটা শেষ করে দেবো আমরা খেয়ে দিয়ে তারপরে সাহেবকে আনা হবে। খাবার আসার আগেই হচ্ছে এর আগেরটা হচ্ছে খেয়ে নিয়েছে
সবাই মিলে বিশেষ করে আয়েন্দ্রকে দেওয়াই যাবে না ভাই তুমি আনি নি এখন ভাই আমি ডিম ভেবেছিলাম একটু জাস্ট মুখে পুরি দিয়ে আইছিলাম আচ্ছা ব্লক করার এরকম যদি করতে থাকে তাহলে আমার খাওয়া হবে না তাহলে আমি এবার যেতে হবে ঠিক আছে কি নবনীতা তুমি তোমার স্বামীর স্কুটিতে না বসে এখানে আসছো যে আমি তোর সঙ্গে এসেছি আমি তোর সঙ্গেই যাব আরে ঝগড়াটা মিটিয়ে নে না চল ঝগড়াটা মিটিয়ে নে প্লিজ চল আমি যাব না ওর সঙ্গে চলে গেছে লাইক চলে গেছে বাবা চলেও গেল হ্যাঁ তুই কি আমাকে নিয়ে যাবি না আমি হাঁটি হেঁটে চলে যাব বস চল দাঁড়া 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 মানে কি ঝগড়া কেন করছিস এত নাটক না রোজকার পোষায় না রে নাটক তো সহ্য করতে হবে শোনা এরকম একটা গার্লফ্রেন্ড যদি মানে এক ম্যানেজ করতে হয় তাহলে কথা তো শুনতে হবে পোষায় না এত নাটক এরকম করিস না রে এরকম তোরা তোরা মাসে শোন আমি তাহলে ফ্রন্ট ক্যামেরা করি তোরা মাসে 10 বার করে ঝগড়া করবি ফের ব্লগ আসা বন্ধ হয়ে যাবে ফের লোকজন বলবে যে কেন কি হয়েছে কেন ব্লগ আসছে না চার চাকা গাড়িতে করে ছেড়ে দিয়েছে দেখ আমি অত দূর থেকে এলাম ওকে নিয়ে ঘুরলাম তারপরে আমাকে কাউকে নিয়ে যেতে হবে না আমি একাই চলে যাচ্ছি এক্স্যাক্টলি স্বাবলম্বী হয় আরে বাবা ঠিক আছে ভাই কে নিয়ে যাবে বল আমাকে কে রিয়াজ নিয়ে যাবে রিয়াজ না কে নিয়ে যাবে আমি নিয়ে যাচ্ছি আমি নিয়ে যাচ্ছি আরে লোকজন দেখছে না না ব্লগে ব্লগের জন্য বলছে কিন্তু ও কিন্তু ব্লগের জন্য বলছে তাহলে তাহলে নিয়ে যাচ্ছিস তোকে আচ্ছা ব্লগটা এখানে শেষ করবো তোদের মধ্যে তাহলে তাহলে মিল হয়ে গেছে কোনো মিল হয়নি আমার তরফ থেকে ও যদি রাত্রেবেলা আমায় কিছু খাওয়ায় তাহলে রাত্রেবেলা কিছু খাওয়ায় মানে দিলি না এত অসভ্যের মতন করছিস কেন টাকাটাও তো আমিই দিলাম না আমি খাবারের কথা বলছি চলো গাইস তো আমি এদের ট্যান্ট্রাম নিতে পাচ্ছি না আমি নিতে পাচ্ছি না 12টা রাত 12টার সময় আমি পাচ্ছি না তো ওই ব্লগটা এখানে শেষ করছি আগে দেখতে থাকো লেস্টারে ওদের মধ্যে মিলটা হয় কি না হবে না হবে না বাবা এটা কি সিরিয়াল নাকি পরবর্তী ভিতরে দেখবেন না না এরকম কিছু না মিল হয়ে গেছে ঠিক আছে ওকে বাই টাটা ওকে বাই কেমন কি যাবি তো হ্যাঁ ওকে আয় ওকে এটা মোট নিলে আমি উঠতে পারবো না ভাই আচ্ছা এখানে শেষ হবে না এখন প্রচুর কিছু হবে টাটা গাইস